খোরে নতুন বিরল ছানা আসা অনেক আনন্দের, তাদের ছোট ছোট পায়ের ছাপ, মিষ্টি মিউ মিউ ডাক আর দুষ্টামি আমাদের জীবনে এক নতুন রং নিয়ে আসে। ছোট্ট থাবা, দুষ্টামি আর মিউ মিউ ডাক সবচেয়ে রাগি মানুষের মনোগালে দেয়। তাদের প্রতিটি খেলা, প্রতিটি দুষ্টামি আমাদের হদকে আনন্দে ভরিয়ে দেয়। তবে এই মিষ্টি চেহারার পেছনে লুকিয়ে আছে বিরাট দায়িত্ব। তাদের ওয়াতন নেয়া, তাদের সুস্থ রাখা এবং তাদের ভালোবাসা দেওয়া আমাদের কাজ। খাবার, থাকা আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা আর ওয়াতন, সবকিছুর জন্য বিড়ালছানা তোমার উপর নির্ভর করে। তাদের প্রতিদিনের ওয়াতন, সঠিক খাবার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। বিড়াল ছানা থেকে বিড়াল হওয়ার এই যাত্রা অনেক মাইল ফলকপূর্ণ। প্রতিটি ধাপে তাদের শারীরিক এবং মানসিক বিকাশের দিকে নজর রাখা প্রয়োজন। আর সঠিকভাবে পথ দেখালে তুমি নিশ্চিত করতে পারো যে তোমার ছোট বন্ধুটি সুস্থ, সুন্দর এবং দীর্ঘা জীবনযাপন করবে। তাদের স্বাস্থ্যকর জীবনযাত্রা নিশ্চিত করতে নিয়মিত ভেটেরিনারি চেক আপ এবং সঠিক পুষ্টি দেওয়া প্রয়োজন। নিজেকে তোমার বিড়াল ছানার পথপ্রদর্শক, তার রক্ষাকর্তা এবং সবচেয়ে ভালো বন্ধু সবটাই মনে করো। তাদের প্রতিটি পদক্ষেপে তোমার সমর্থন এবং ভালোবাসা তাদের আত্মবিশ্বাস বাড়ায়। তাদের চোখে তুমি তাদের পুরো পৃথিবী। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তাদের জন্য অমূল্য। প্রতিটি আদর, প্রতিটি খেলা, প্রতিটি ভালোবাসাপূর্ণ কথা তোমার এবং তোমার বিড়াল ছানার মধ্যে একটি গভীর এবং দীর্ঘস্থায়ী বন্ধনের ভিত্তি স্থাপন করে। এই বন্ধন তাদের জীবনের প্রতিটি ধাপে তাদের সাথে থাকবে। মনে রাখবে, ভালোবাসা এবং যত্নের সাথে লালিত পালিত একটি বিড়াল ছানা একটি আত্মবিশ্বাসী, প্রেমময় বিড়ালে পরিণত হয়। তাদের প্রতি তোমার ভালোবাসা এবং যত্ন তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে। এখানে শুধু খাবার এবং জল দেওয়াই যথেষ্ট নয়, তাদের মানসিক এবং শারীরিক চাহিদাগুলো পূরণ করাও জরুরি। তাদের শারীরিক এবং মানসিক চাহিদাগুলো বোঝা এবং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে তারা উন্নতি করতে পারে, তাদের জন্য একটি নিরাপদ এবং সুখী পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। এ মুহূর্তে তারা তোমার ঘরে পা রাখে, তুমি তাদের সাথে একটি আজীবন ভালোবাসার চুক্তিতে আবদ্ধ হও, যা ভরা থাকবে খোগং শব্দ, মাথা খসা এবং একটি ভালোবাসা যা শুধুমাত্র একটি বিড়াল দিতে পারে। এই ভালোবাসা এবং বন্ধন তোমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলবে। তাই প্রস্তুত হও তোমার বিড়াল সাথীর সাথে একটি আশ্চর্যজনক যাত্রার জন্য। এই যাত্রা হবে ভালোবাসা, যত্ন এবং অসংখ্য মহুর মুহূর্তে ভরা। ঠিক আমাদের মতো বিড়ালদের অনিয়মিত চেক আপ করানো প্রয়োজন তাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য। বিড়াল ছানা ঘরে আনার সাথে সাথেই একজন পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রাথমিক পরীক্ষা তাদের স্বাস্থ্যের একটি ভিত্তি স্থাপন করে এবং প্রয়োজনীয় টিকা এবং কুমির চিকিৎসা প্রদান করে বিড়ালের স্বাস্থ্যকের উপক্ষেত্রে প্রাথমিক খেয়াল খুবই গুরুত্বপূর্ণ। তোমার বিড়াল ছানার আচরণ, খাওয়ার অভ্যাস অথবা টয়লেট ঘনঘন করা, এসবের পরিবর্তন লক্ষ্য করো। এগুলো কোন রোগের লক্ষ্য হতে পারে? নিয়মিত পশু চিকিৎসকের কাছে আওয়া অন্তত বছরে একবার, এ কোনো সমস্যা শনাক্ত এবং সমাধানের জন্য গুরুত্বপূর্ণ, যা তোমার বিড়াল বন্ধুকে একটি দীর্ঘা এবং সুস্থ জীবনযাপন করতে সহায় করবে। সঠিক পুষ্টি হল একটি সুস্থ বিড়ালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিড়াল ছানাদের তাদের দ্রুত বৃদ্ধি এবং বিকাশের জন্য বিশেষ রকমের খাবারের প্রয়োজন হয়। এমন খাবার বাছাই করো এগুলো প্রোটিন, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং গুরুত্বপূর্ণ পুষ্টিতে সমৃদ্ধ। গরুর দুধ খাওয়ানো থেকে বিরত রাখো, কারণ এটি পেট খারাপ করতে পারে। সর্বদা তাজা পরিষ্কার পানি রাখার ব্যবস্থা করো। তোমার বিড়াল ছানার বংশ, বোস এবং ধর্মক্ষমতা অনুযায়ী কোন রকমের খাবার এবং কতবার খাওয়াতে হবে তা পশু চিকিৎসকের পরামর্শ নিতে পারো। মনে রাখবে, একটি ভালোভাবে খাওয়ানো বিড়াল ছানা সর্বদা খুশি এবং প্রাণবন্ত থাকে।
ছোট বিরল ছানার সাথে একটি শক্তিশালী বন্ধন তৈরি করা একটি অসাধারণ অভিজ্ঞতা। এটি শুধু তাদের জন্যই নয়, তোমার জন্য একটি আনন্দদায়ক মুহূর্ত হতে পারে। তাদের সাথে খেলতে সময় কাটাও, এমন খেলনা ব্যবহার করো যা তাদের প্রাকৃতিক শিকার করার প্রবৃত্তিকে উদ্দীপিত করে। এটি তাদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক। আস্তে আস্তে, ধীরে ধীরে মাথায় হাত বোলানো, ব্রাশ করা, এমনকি তাদের সাথে নরম কণ্ঠে কথা বলা তোমাদের সম্পর্ক আরো শক্তিশালী করতে পারে। এই ছোট ছোট কাজগুলো তাদের কাছে নিরাপত্তার অনুভূতি এনে দেয়। বিড়ালেরা অভ্যাসের প্রাণী এবং নিয়মিত কাজকর্মের মাধ্যমে তারা স্বচ্ছন্দ বোধ করে। প্রতিদিনের রুটিন তাদের জীবনে স্থিতিশীলতা আনে। তাই খাওয়ানো, খেলাধুলা এবং আদর করার জন্য একটি নির্দিষ্ট দৈনন্দিন রুটিন তৈরি করো। এটি তাদের জন্য একটি পরিচিত পরিবেশ তৈরি করে। এটি তাদের নিরাপদ এবং ভালোবাসাপূর্ণ অনুভব করতে সহায় করে। একটি নিরাপদ পরিবেশ তাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বদা তোমার বিড়াল ছানার কাছে নরম হাতে এবং শান্তভাবে আও। তাদের তোমার কাছে আসার জন্য সময় দাও। ধরুন ধরো এবং তাদের নিজস্পদ গতিতে এগিয়ে আসতে দাও। বিশ্বাস এবং স্নেহ অর্জন করতে হয়, জোর করে আনা যায় না। এটি সময়ের সাথে সাথে ধীরে ধীরে গড়ে ওকে। তাই ধরুন ধরো এবং তাদের ভালোবাসো। পঞ্চমংশ, গ্রুমিং। শুধু সুন্দর চেহারার জন্য নয়, এটি বিড়ালের সামগ্রিক সুস্থতা এবং আরাম নিশ্চিত করে। নিয়মিত গ্রুমিং তোমার বিড়ালখানার স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের তবক এবং লোমের স্বাস্থ্যের রক্ষা করে। তাদের লোম ব্রাশ করা, ঝরা লোম দূর করে, হেয়ারবল রোধ করে এবং প্রাকৃতিক তেল ছড়াইয়ে দেয়। হা তাদের লোমকে পরিষ্কার এবং সুস্থ রাখে। এটি তাদের তবক এবং লোমের সুরক্ষা করে। ছোট ছোট গ্রুমিং সেশনের মাধ্যমে শুরু করো, ধীরে ধীরে সময় বাড়াও। যতক্ষণ না তোমার বিড়াল ছানা স্বচ্ছন্দ বোধ করে, এটি তাদের অভ্যস্ত হতে সাহায্য করে। নখ কাটা শুরু করো ছোট থেকে, যাতে নখ অতিরিক্ত বড় না হয় এবং বাচ্চাটা কোন সমস্যা না হয়। এটি তাদের আরামদায়ক রাখে। বিশেষভাবে তত্রি বিড়ালের নখ কাটার জন্য নেল ক্লিপার ব্যবহার করো এবং শুধুমাত্র ধারালো মাথা কাটো। গোলাপী অংশ এড়িয়ে যাও, এখানে স্নাহু এবং রক্তনালী থাকে। এটি তাদের নিরাপদ রাখে। যদি তুমি নিশ্চিত না হও, তাহলে তোমার পশু চিকিৎসক অথবা একজন পেশাদার গ্রুমার এর পরামর্শ নাও। এটি তোমার বিড়াল ছানার জন্য সঠিক হবে। ষষ্ঠ অংশ, খেলাধুলা। শরীর এবং মনের জন্য গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু আনন্দের জন্য নয়, এটি তোমার বিড়াল ছানার শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রাকৃতিক প্রবৃত্তি হেমন ধাওয়া করা, চাপিয়ে পড়া এবং লাফানো উদ্দীপিত করে এমন খেলনার মাধ্যমে তাদের খেলতে উৎসাহিত করো। পালকের চড়াই, ছোটপ দিকি এবং এমনকি কাগজের বল তাদের ঘন্টার পর ঘন্টা বিনোদন দিতে পারে। প্রতিদিন দুইবার অন্ত 15 মিনিট খেলার চেষ্টা করো। এটি তোমার বিড়াল ছানার সমন্বয়ক ক্ষমতা বিকাশে অতিরিক্ত শক্তি খরচ করতে এবং মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায় করে। মনে রাখবে, একটি ক্লান্ত বিড়াল ছানা একটি খুশি বিড়াল ছানা। সপ্তমংশ, ভালোবাসা এবং ধারাবাহিকতার সাথে সীমা নির্ধারণ। তোমার বিড়াল ছানাটিকে যে কোনো কাজ করার অনুমতি দেয়া স্বাভাবিক, তবে তাদের নিরাপত্তা এবং তোমার মানসিক শান্তির জন্য কিছু সীমা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। আসবাবপত্র আচ্ছাদানো অথবা টেবিলের উপর চাপিয়ে পড়ার মতো অনাকাঙ্ক্ষিত আচরণগুলো না বলে নিরুৎসাহিত করো এবং তাদের স্ক্র্যাচিং পোস্ট অথবা নির্দিষ্ট খেলার জায়গায় নিয়ে আও। ধারাবাহিকতা এখানে খুবই গুরুত্বপূর্ণ। অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতি ক্ষিপ্র এবং ধারাবাহিক প্রতিক্রিয়া তাদের বিভ্রান্তি দূর করবে। তাদের ভালো কাজের জন্য প্রশংসা করা এবং ট্রিট দেয়া তাদের সঠিক আচরণ শিখতে সহায় করে। মনে রাখবে, শাসন সর্বদা কঠোর হওয়া উচিত নয়, বরং ভালোবাসাপূর্ণ হওয়া উচিত।
অষ্টমংশ বিড়ালছানা থেকে বিরল ভালোবাসা এবং ওয়াতনের একটি যাত্রা। একটি বিড়ালছানাকে বড় করে তোলা আনন্দ, প্রতিবন্ধকতা এবং প্রচুর ভালোবাসা পূর্ণ একটি যাত্রা। তাদের সঠিক কারণ, পুষ্টি এবং পরিবেশ প্রদান করে তুমি তোমার বিড়ালছানাকে একটি সুসম্মিত, সুস্থ এবং প্রেমময় সঙ্গী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করো। মনে রাখবে, এই গঠন মহুল্লাক সময়ে তুমি হে বন্ধন তৈরি করবে তা আজীবন স্থায়ী হবে। যাত্রাটি আলিঙ্গন করো, প্রতিটি মুহূর্তকে আগলে রাখো এবং একটি বিড়ালের সাথে তোমার জীবন ভাগাভাগি করে তাদের খোঁ খোঁ সম্বন্ধ এবং আদর উপভোগ করো। তারা হে ভালোবাসা এবং সাচল্য প্রদান করে তা অমূল্য।